হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। ঢাকা বরিশালবাসীদের একটি পছন্দের নাম হলো সাকুরা পরিবহন। শুধুমাত্র বরিশালবাসীদের কাছেই নয়, বরিশাল, ঝালকাঠি, পটুয়াখালী, পিরোজপুর রুটেও জনপ্রিয় একটি অপারেটর। বর্তমানে সাকুরা পরিবহন বাংলাদেশের মানুষের কাছে একটি সুপরিচিত জনপ্রিয় নাম। চলুন তাহলে আজকে আমরা সাকুরা পরিবহনের ইতিহাস সম্পর্কে জেনে আসি। সাকুরা পরিবহনের যাত্রা শুরু হয় 14 ফেব্রুয়ারি 1991 সালে মিটসুইয়ার ব্যানারে। সাকুরা পরিবহনের মালিক হলেন হুমায়ুন কবির। দীর্ঘদিন জাপান প্রবাসী ছিলেন, অতঃপর তিনি দেশে ফিরে হিনো 172 মডেলের 4টি বাস দিয়ে পরিবহন ব্যবসা শুরু করেন। পরের বছর এসে 1992 সালে মিটসুইয়া মাত্র 80 টাকা ভাড়ায় ঢাকা বরিশাল রুটে লঞ্চ করার পর বাস সার্ভিস চালু করে। তৎকালীন সময়ে ঢাকা বরিশাল রুটে মধুমতি নামে আরও একটি বাস চলত। 1993 সালে এসে কোম্পানিটি লোকসানে পড়ে যায় এবং পরিবহন ব্যবসা গুটিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয়। সুযোগটা লুফে নেয় সাকুরা পরিবহন মিটসুইয়া কর্তৃপক্ষ। ওই বছরই তারা মধুমতি 60টি বাস, ব্যানার, কাউন্টার, স্টাফ সবকিছু কিনে নেয়। মালিকানা পরিবর্তন হলো, ওই সময় 60টি বাস মধুমতি নামেই চলত। অবশেষে ওই বছরই ঢাকা বরিশাল রুটে আরও 4টি বাস নিয়ে সাকুরা পরিবহন নামে আত্মপ্রকাশ করে। ব্যাপারটা এরকম হয়ে দাঁড়ায়, 1994 সালে একই মালিকের অধীনে ঢাকা বরিশাল রুটে 3টি ব্যানারে মিটসুইয়া, মধুমতি ও সাকুরা বাস চলতে থাকে, যেটা দেশে পরিবহন খাতে অভূতপূর্ব ঘটনা। 2000 সাল পর্যন্ত এভাবেই চলতে থাকে। 1991 থেকে 2000 সালের মধ্যে সাকুরা বরিশালের ওপাশের পকেট রুটগুলোতে প্রবেশ করে ফেলে, যেমন ঝালকাঠি, পিরোজপুর, পটুয়াখালী, স্বরূপকাঠি ইত্যাদি। 2000 সালের পরে মিটসুইয়া মধুমতি নাম পরিবর্তন করে শুধুমাত্র সাকুরার ব্যানারে চলতে থাকে বাসগুলো। একই বছর সাকুরা মোটরস নামে স্পেয়ার পার্টস সব চালু করে কোম্পানিটি। অন্যান্য পকেট রুটের মতো সাকুরাই প্রথম ঢাকা কুয়াকাটা রুটে বাস সার্ভিস চালু করে। যাত্রী সেবার কথা বিবেচনা করে 2004 সালে সাকুরার বহরে যুক্ত হয় হিনো AK1J সিরিজের 2টি বাস। একই বছর গাড়ি বডি নির্মাণের জন্য সাকুরা অটোমোবাইলস নামে একটি ওয়ার্কশপ চালু করে। 2012 সালে সার্ভিসকে পরিপূর্ণ করতে এবং যাত্রীদের আরও আরামদায়ক যাত্রী সেবা দেওয়ার লক্ষ্যে সাকুরার বহরে যুক্ত হয় আফতাব অটোমোবাইলস নির্মিত 4টি এসি বাস সার্ভিস। পরবর্তীতে সাকুরা অটোমোবাইলস নির্মিত আরও 3টি এসি বাস যুক্ত হয়। 2013 সালে দেশে প্রথম অনলাইনে টিকিটের ব্যবস্থা চালু করে সাকুরা পরিবহন। 2014 সালে ওসিরপুর উপজেলার ইসালাদি বাসস্ট্যান্ডে সাকুরা ফিলিং স্টেশন নামে তাদের নিজেদের তেলের ডিপো চালু করে। বর্তমানে এসি ও নন এসি সব মিলিয়ে তাদের পরে 62টি বাস রয়েছে। সড়কপথে যাত্রী সেবা দেওয়ার উদ্দেশ্যে জাপানিজ হিনো ব্র্যান্ডের বাসগুলো দিয়ে যাত্রী সেবা পরিচালনা করছে কোম্পানিটি। উন্নত মানের গাড়ি, সুশিক্ষিত গাইড, প্রশিক্ষণপ্রাপ্ত চালক ও নিজস্ব বাস টার্মিনালের মাধ্যমে যাত্রী সেবা প্রদান করে আসছে। নিরাপদ ও আরামদায়ক ভ্রমণে সাকুরা পরিবহন ঢাকা বরিশাল রুটে উন্নত ও আধুনিক মাত্রা যোগ করেছে। বর্তমানে সাকুরা পরিবহন প্রায় 800 জন কর্মরত রয়েছে, যার সিংহভাগই বরিশাল নিবাসী। ভবিষ্যতে কোম্পানিটি তাদের বহরে আরও উন্নত মানের বাস যুক্ত করার কথা জানিয়েছে। দীর্ঘ 2 দশক ধরে দক্ষিণবঙ্গের পরিবহন সেক্টরে সুনামের সহিত ব্যবসা করে যাচ্ছে সাকুরা পরিবহন। ঢাকা বরিশালবাসীর পছন্দের নাম সাকুরা পরিবহন। বর্তমানে সাকুরা পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক হলেন হুমায়ুন কবির। তো বন্ধুরা, আপনারা যদি সাকুরা পরিবহনের বাসগুলোতে ভ্রমণ করে থাকেন তাহলে আপনার ভ্রমণের অভিজ্ঞতা শেয়ার করতে পারেন আমাদের সাথে। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আপনি যদি বিলাসবহুল গাড়ি দেখতে পছন্দ করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। পরবর্তী নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।